আজ থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে। মগবাজার সিএনজি স্টেশনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান, যাচ্ছি তার কাছে। মুকসিমুল, সিএনজি স্টেশনগুলো কি বন্ধ আছে? সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানাতেন। হ্যাঁ বাবু, ঢাকার প্রায় সব সিএনজি স্টেশনই বন্ধ আছে বলা যায়। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মগবাজারের যে সিএনজি ফিলিং স্টেশন, এটি বন্ধ রয়েছে। পাশাপাশি আশপাশের যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে। মূলত আজ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টার জন্য এই বন্ধের সিদ্ধান্তটি হয়েছে। এই সিদ্ধান্তের আগে গত সোমবার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছিল যে 6 ঘন্টা বন্ধ থাকবে, এবং এই 6 ঘন্টা বন্ধ থাকবে এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল এবং সেটি থেকে সরে আসার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছিল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন। তার পরবর্তীতে পরদিন সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে আবারও তারা তাদের দাবির কথা জানান। পরবর্তীতে সবশেষ গত বুধবার সিদ্ধান্ত হয় যে আজ রোববার থেকেই সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে 4 ঘন্টার জন্য, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। মূলত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য কিংবা গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর জন্যই মূলত এই গ্যাসের উপরে একটি চাপটি কমানোর জন্যই মূলত এই সিদ্ধান্তটি, কেননা সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ এই সময়টিতে হয় সন্ধ্যা থেকে রাত অবধি, যে কারণে এই সময় এই বন্ধের সিদ্ধান্তটি নিয়েছে। এবং এর আগে এই 6 ঘন্টা করে আরও 1.5-2 বছর আগে থেকেও 6 ঘন্টা বন্ধ ছিল, মাঝে সেখান থেকে কিছুটা সরে এসেছিল। এখন বিদ্যুৎ সরবরাহ যেন আরও ভালোভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায় কিংবা বাসা বাড়িতে যেন বিদ্যুৎ সংকটটি না হয়, সেজন্যই মূলত এই সিদ্ধান্তটি আবার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকার সিএনজি স্টেশনগুলো বন্ধই রয়েছে। বাবু, এই ছিল সিএনজি স্টেশনের সবশেষ অবস্থা।